নমস্কার, আপনি চাই আছে গাঁও চহর জেলার খবর। মই জয়ন্ত মাধব গোস্বামী। এপিএসসির 2014 বর্ষ নিযুক্তি কেলেঙ্কারি, এসআইটির জেরার সম্মুখীন 2014 বর্ষর চারি রাজপত্রিত বিষয়া এপিএস সমরজ্যোতি ভূঁয়া, আবকারী অধীক্ষক মানবজ্যোতি দাসক জেরা, আবকারী অধীক্ষক বেদান্ত ভূষণ শইকীয়াক জেরা, কর অধীক্ষক গণপতি রায়ক এসআইটির জেরা। এসআইটিলৈ তলব ভনিতা দাস, মানবী দাস, দিব্যজ্যোতি কাজী আর অভিষেক ডেকো তলব করেছে এসআইটিয়ে। র্যাঙ্ক অনুযায়ী নম্বর নিমিলার বাবে তদন্তর আওতালৈ এই সকল বিষয়া। আমার সতীর্থ সাংবাদিক বীরিঞ্চি কুমার ডেকার সঙ্গে সংযুক্ত হয়েছো। বীরিঞ্চি, 2014 বর্ষর চারিগী রাজপত্রিত বিষয়াক জেরা চলা হয়েছে, সবিশেষ খবর আপনার জানিব বিচার। নিশ্চয় জয়ন্ত, যে আসলে 2013 বর্ষ যেহেতু ইতিমধ্যে সামৰণি মাৰিছে এসআইটি তদন্ত, আর এপিএসসি যে 2014 বর্ষ নিযুক্তি কেলেঙ্কারি আছে তাক ইতিমধ্যে এসআইটিয়ে সকলখিনি তদন্ত সকলখিনি কাম ইতিমধ্যে আগবাইছে। আর ইয়ার ভিতর একটা মূল অভিযোগ আছে যে যিকেইগৰাকী বহুকেইগৰাকী রাজপত্রিত বিষয়ে একটা অভিযোগ করেছিল সেই সময়, যে যিধরণে আসলে নম্বর পাইছিল সেই নম্বর অনুযায়ী আসলে র্যাঙ্ক দিয়া হওয়া নাছিল, আর তার বাবে এসআইটি এটা সুবিধা করে দিয়েছিল যে সকলের এনে ধরনের অভিযোগ আছিল সেই অভিযোগ সমূহ এসআইটি দিব পারিব, আর সেই অভিযোগের ভিত্তিত যিসকলের বিরুদ্ধে অভিযোগ উঠে সোধা পোছা করাব। সেই অনুসরে ইতিমধ্যে চারিগৰাকী রাজপত্রিত বিষয়া এসআইটির জেরার সম্মুখীন হয়েছে। সমরজ্যোতি ভূঁয়া, আবকারী অধীক্ষক মানবজ্যোতি দাস, আবকারী অধীক্ষক বেদান্ত ভূষণ শইকীয়া আর কর অধীক্ষক গণপতি, যেটা এসআইটির সম্মুখত হাজির হয়েছিল সকলখিনি কথা সোধা হয়েছিল, যে আসলে পরীক্ষা কি নম্বর পাইছিল কি কথা সকলখিনি বিষয় যুক্ত বহি দেখা পাওয়া গেছে, যে সেই বহিখিনি আসলে 2014 বর্ষ যুক্ত বহি সেই বহিখিনি বিচারি ইতিমধ্যে এপিএসসিও এসআইটিয়ে পত্র প্রেরণ করেছে। কেইদিনমান পূর্বে এসআইটির একটা টিম এসআইটি গিয়ে এপিএসসি মূল কার্যালয়ের উপস্থিত সকলখিনি কথা আলোচনা করেছিল, কেন 2014 বর্ষ যুক্ত নম্বর তালিকা সেই তালিকা সকলখিনি নম্বর তালিকা যে এসআইটির হাতত নাই, গতি এই ধরনের যে অভিযোগ উঠেছে যে নম্বর পাইছিল ঠিকই, কিন্তু যে পদবি পাব লাগছিল সেই পদবির যথেষ্ট তলত দিয়া হয়েছে, যে কোনোবাই যদি এসিএস পাব লাগছিল পাইছে কর অধীক্ষক, গতি এই সকলখিনি বেমেজালি দূর করব কারণে এসআইটিয়ে সকলকে সুবিধা দিছে। আর ইয়ার ভিতর আসলে দুগারী ভনিতা নাথ যেগারী ইতিমধ্যে এডিশনেল এসপি হিসাবে কর্মরত সমন দিয়া হয়েছিল হাজির হবলে, আর দিব্যজ্যোতি দাস আর আবকারী অধীক্ষক মানবী দাস, কিন্তু আসলে হাজির হওয়াহি নাই। আর ইয়ার ভিতর দুগারিয়ে নির্বাচনের কাম কাজ দ্বিতীয় পর্যায়ের যে নির্বাচনী কাম কাজ আছে তাত ব্যস্ত আছে বলে পত্রযুটে জানাইছে। আন দুগারিয়ে স্বাস্থ্য, আর তার ভিতর এগারী বনিতা নাথ কেছে যে স্বাস্থ্য এই মুহূর্তে ভাল নাই, গতি কিছু সময়ের প্রয়োজন হব বলে এসআইটিক জানাইছে। গতি এই ক্ষেত্রে যেটা আটাইকাম মুঠ আনগারী রাজপত্রিত বিষয়া যেটা এসআইটির সম্মুখত হাজির হব তিনটা স্পষ্ট হব আসলে কোনগী রাজপত্রিত বিষয়ে কি নম্বর পাইছিল কি নম্বরের ভিত্তিত আসলে র্যাঙ্ক কি পাব লাগে। বনিতা নাথের ক্ষেত্রে আমি যদি কোম যে বনিতা নাথ আছে এপিএস, সেই সময়তে অভিযোগ উঠেছিল এপিএস পাওয়ার যোগ্য নাছিল, আসলে তলর র্যাঙ্ক পাব লাগছিল, এপিএস পদ পালে প্রকৃততে কি নম্বর পাইছিল সেই র্যাঙ্ক কি আছে সেই সকলখিনি যেহেতু চালি জারি চাব তেতিয়া স্পষ্ট হব যে এই কেইগৰাকী রাজপত্রিত বিষয়ার ভিতর প্রকৃততে কর অধীক্ষক হব লাগিছিল নে এপিএস হব লাগিছিল নে সেই কথাখিনি স্পষ্ট হব। নিশ্চয়, ধন্যবাদ বীরিঞ্চি, আপনার ধন্যবাদ জানাইছো। আর 2013 বর্ষ তদন্ত প্রক্রিয়া এসআইটিয়ে ইতিমধ্যে সামরণি পেলায় 2014 বর্ষর নম্বর বিসঙ্গতি কেন্দ্র করে নম্বর অনুযায়ী যিসমূহ র্যাঙ্ক লাভ করেছে এই কেইগৰাকী রাজপত্রিত বিষয়ায় সেই সন্দর্ভত জেরা চলা হয়েছে। আর 2013 বর্ষ তদন্ত প্রক্রিয়ার দরে এই তদন্ত প্রক্রিয়াও ধোঁয়াচাঙত উঠিব নেকি বা ভেকু ভাওনা হব নেকি তাকে লৈ এই মুহূর্তত রাইজে প্রশ্ন উত্থাপন করেছে। গোসাইগাঁওত 1,00,000 টাকা জব্দ, বিশেষ নির্বাচনী নিরীক্ষণ গোটে জব্দ করে ধনখিনি, গোসাইগাঁও কলেজের সমীপের ধনখিনি জব্দ করা হয়। শ্যামসুন্দর পণ্ডিত নামের এজন লোকের ধনখিনি জব্দ, কোনো নথিপত্র নোহাক ধনখিনি সরবরাহ করেছিল, গোসাইগাঁও থানাত জমা করা হয়েছে জব্দকৃত ধনখিনি। নির্বাচনী আচরণ বিধি উলঙ্ঘা করে 1,00,000 টাকা লগত লৈ এইগৰাকী ব্যক্তি আহিছিল, গোসাইগাঁওত অভিযান চলাই ধরা পেলোৱা হল 1,00,000 নগদ ধন, বর্তমান গোসাইগাঁও থানা জমা করা হয়েছে জব্দকৃত ধনখিনি। শ্যামসুন্দর পণ্ডিত নামের এজন লোকে সরবরাহ করেছিল কোনো নথিপত্র অবিহনে, আর ধনখিনির উৎসর বাবে বর্তমান জেরা চলাই থকা হয়েছে সরবরাহকারীজনক।
ঢেকিয়াজুলিত ধীরাইমাইজুলিত শোকাবহ ঘটনা। বন্যহস্তীর আক্রমণত দুজন বনকর্মী সহ তিনিজনের মৃত্যু। মৃত বনকর্মী কেজন হয়েছে বীরেন রাভা আর তুলেশ্বর বড়ো, দুয়ো আমারিবাড়ী বনাঞ্চলিক কার্যালয়ের বনকর্মী। বন্যহস্তী খেদিবলে যাওয়ার সময়তেই ঘটিল এই আক্রমণের ঘটনা। উল্লেখযোগ্য যে আজি পুয়ার ভাগত বন্যহস্তীর আক্রমণত প্রাণ গৈছিল যতন তাঁতি নামের এজন লোকর। ইয়ার পিছতে আমারিবাড়ী বনাঞ্চলিক কার্যালয়ের বনকর্মীর এটা দলে হাতি খেদিবলে যাওয়ার সময়তে চাহ বাগিচাত আশ্রয় লই থাকা হাতির আক্রমণ নিহত হয় দুই বনকর্মী। অত্যন্ত এটা শোকাবহ ঘটনা সংঘটিত হয়েছে। হাতি মানুষের সংঘাতে এনেদরে বিভীষিকা রূপ ধারণ করা পরিলক্ষিত হয়েছে। কেবাখনো জেলাত এই সমস্যা এক গুরুতর সমস্যা হিসাবে পরিগণিত হয়েছে, যদিও উদাসীন উপেক্ষিত এই গুরুতর ইস্যু, গুরুতর সমস্যা। সরকার প্রশাসনে যেদরে গুরুত্ব প্রদান করবিল তেদরে গুরুত্ব দিয়া নাই। এফালে বন ধ্বংসযোগ্য, ক্রমাৎ সংকুচিত হয়েছে বনভূমি, আর তার ফলত এতিয়া আবাসস্থলের অভাবত, খাদ্যের অভাবত জনাঞ্চলত প্রবেশ করেছে জাক জাক বন্যহস্তিয়ে। আর তারই পরিপ্রেক্ষিত ক্রমাৎ বৃদ্ধি পাইছে হাতি মানুষের সংঘাত। আজি পুয়ার ভাগত ঢেকিয়াজুলিত ধীরাইমাইজুলিত সংঘটিত হল এই শোকাবহ ঘটনা। প্রথমে যতন তাঁতি নামের এজন লোকক বন্যহস্তি আক্রমণ করে হত্যা করে, আর তারপর সমগ্র অঞ্চলটাতে আতঙ্ক বিরাজ করে। হাতি খেদিবলৈ বনকর্মী আহিল, বনকর্মীর একটা বৃহৎ দলে হাতি খেদিবলৈ চেষ্টা চলালে, কিন্তু দুর্ভাগ্যবশত চাহ বাগিচাত আশ্রয় গ্রহণ করে থাকা হাতির আক্রমণত প্রাণ হেরালে দুই বনকর্মীও। আর দুই বনকর্মীয় প্রাণ হেরাত, হাতির আক্রমণত দুই বনকর্মীয় প্রাণ হেরাত স্বাভাবিকতে হাতি মানুষের সংঘাত বৃদ্ধি পাওয়া অঞ্চলসমূহ এতিয়া পুনের আতঙ্ক বৃদ্ধি পাইছে। জীবন সম্পত্তির নিরাপত্তাহীনতা ভুগিছে রাইজ। এজন মারিলে হাতিয়ে যতন তাঁতি বলে, তো পিছত আমার, আমি ইয়াতে ডিউটি করে আসলো, আমারিবাড়ি রেঞ্জর মানে সেন্ট্রাল রেঞ্জ আমারিবাড়ির টিমও আইছিলে আমাক সহায় করার কারণে। আহি আমি হেৰি কৰি থাকোঁতে হাতি তো খেদি আহিল। খেদি আহোঁতে রক্ষা করব যাওঁতেই হাতিয়ে আমার আটাইতকৈ মানে ডিভিশনের মানে দক্ষ বনকর্মী দুজন নিহত হল। নদী পার হওয়া বলে আমার যে খবর, খবর মতে নদী পার হয়েছে, নদীর মানে খুঁটিটো পার হয়েছে। যথেষ্ট পদক্ষেপ লই আছে। আমি আমি একচুয়ালি ডিভিশনের আমার সদর রেঞ্জ আমারিবাড়ি রেঞ্জ আমি সকলো রাতেপরপরা আপনাদের নিশ্চয় দেখিছে, আমি সকলে আমি একত্রিতভাবে আমি কাম করে আসলো। দুর্ভাগ্য, আমারে দুর্ভাগ্য, আমার অতি নিষ্ঠাবান বনকর্মী দুজনক হেরালো আমি। ঢেকিয়াজুলির ধীরাইমাজুলিত এক শোকাবহ ঘটনা। বন্যহস্তির আক্রমণত ইয়াত তিনিজন লোকে প্রাণ হেরাবলগা হয়েছে, দুজন বনকর্মী আর এজন ইয়ার স্থানীয় লোক। বন বনরিয়া হাতির আক্রমণত নিহত হবলগা হয়েছে। আজি কাহিলি পুয়াতেই এটা বনরিয়া হাতির আক্রমণত ইয়াত যতন তাঁতি নামের এগারী 60 বছরীয় লোক হাতির আক্রমণত নিহত হবলগা হয়েছিল। ইয়ার পিছতেই ইয়াত স্থানীয় রাইজে খবর দিয়ে বন বনকর্মীসকলক, লগেলগে ইয়াত বনকর্মীর দল উপস্থিত হয় আর এই যে বনরিয়া হাতি চাহ বাগিচার মাজত আশ্রয় লই আছিল, সেই হাতিটুক নিরীক্ষণ করে আছিল বনকর্মীর দলে। সেই হাতিটুক নিরীক্ষণ করে থাকা বনকর্মীর দলের ভিতরতে দুজনকৈ বনকর্মী ইতিমধ্যে বন্যহস্তির আক্রমণত নিহত হবলগা হয়েছে। মই কথা পাতিম স্থানীয় এগারী লোক আছে, কি কবে শোকাব ঘটনা, বহুত মর্মান্তিক ঘটনা হয়েছে। আজি আমি বহুত দুঃখিত। আমার রাতেপা 4:30 বজাতে আমার স্থানীয় যতীন তাঁতি নামের ব্যক্তিজনক মানে খুঁই পেলায় উঠোতে রাস্তাতে হাতি আগুচি ধরে পেলায় মৃত্যুবরণ করলে। তারপর ওসর গাঁওতে বাগানত হাতি তো আসলে ঠিক 15 মিনিট আগতে, মানে ফরেস্টর ফলপর রাতেপা ফরেস্টর মানুষ আসছিল, কিন্তু 15 মিনিট আগতে ফরেস্টর মানুষ গোটেখিনি মানুষ হাতিক মানে উৎপাত দেখি হাতিক খেদিবলে যাওঁতে এটা হাতি যুক্ত হাতি আসলে দতাল হাতিটে প্রহার করে দুজন ফরেস্টক ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে বলে আমি গম পাইছো। আর প্রত্যক্ষদর্শী আমি দেখিছো যে যাবে হাতি উদ্ভণ্ডালি করে আছে, সচাকই গাঁত এখন ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, পরিবেশের সৃষ্টি হয়েছে। গতি প্রশাসন বিভাগ অতি সোনকালে গুরুত্ব দিয়ে এই বিষয়ত গুরুত্ব দিয়ে যাতে গাঁর সুরক্ষার কারণে যাতে হাতিটো কিবা ব্যবস্থা করবলে যাতে করে তার কারণে মানে বিশেষভাবে প্রশাসনিক বিষয়ক অতি গুরুত্ব সহকার লবলে মানে অনুরোধ জানাইছো। বিশেষ এক আতঙ্ক বিরাজ করেছে, কারণ বন্যহস্তির আক্রমণত এই ধীরাইমাজুলিত আজি তিনজনক লোকে প্রাণ হেরাবলগা হয়েছে, দুজন বন্য বনকর্মী আর এজন স্থানীয় লোক। এজন স্থানীয় লোক যার নাম হয়েছে যতন তাঁতি আর বনকর্মী দুজন হয়েছে কুলেশ্বর বড়ো আর বীরেন রাভা। মৃতদেহ ইতিমধ্যে ইয়াতে উদ্ধার করা হয়েছে, আরক্ষীর লোক ইয়াতে আহি উপস্থিত হয়েছে।
আমি দৃশ্যাংশ দেখাইছো এক আতঙ্কময় পরিবেশে বিরাজ করেছে এই ধীরাই মাজুলী অঞ্চলত। বর্তমানও এই হাতিটো যে ধীরাই মাজুলীর যাতে ক্ষুদ্র চাহ বাগিচা আছে, এই চাহ বাগিচার মাজতে আশ্রয় লো আছে। এক শুকাবহ ঘটনা আর এনেধরণের আরক্ষীর লোক ইয়াতে বর্তমান উপস্থিত হয়েছে। মানে কথা পাতি এগারী প্রকৃতি প্রেমী আছে কি কব, আসল অতি দুঃখর বিষয়। আজি তিনজনকে মানে নিরীহ লোক, দুজন বন বিভাগের অতি মানে সুন্দর দুজন বন বিভাগের বিষয়ক আজি হাতি একে মারি পেলালে। মোক অতি দুঃখ লাগিছে। আমি লগতে বহুত বছর ধরে একলগে এই হাতি খেদা কামত আমি ব্যস্ত হয়ে আসিল। মানে রাতেপা আছো, মানে স্পটত নিজে আসিল। অতি দুঃখর বিষয় যে যেতালেকে বনাঞ্চলত অবৈধ বেদখলকারী উচ্ছেদ করব নয় তেতালেকে কিন্তু এই সমস্যাটা বৃদ্ধি হয়ে গিয়ে থাকবে। মানে মাননীয় মুখ্যমন্ত্রী তথা বনমন্ত্রী তথা বন বিভাগের বিষয়ক অনুরোধ করি যে অতি সোনকালে সোনাইপা অভয়ন্ত তথা চারিদুয়া সংরক্ষিত বনাঞ্চলত থাকা বেদখলকারী সকল উচ্ছেদ করব, নহলে অনাগত দিনত ইয়াতকে আরো বেশি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। এই আমি অনুমান করছো এই শোণিতপুর জেলার সোনাইপা অভয়ন্তপা আছে, যে সোনাইপা অভয়ন্তপা অহা হাতিয়ে এই হাতিটো বলে আমি অনুমান করব পারিছো। নিশ্চয়কৈ হাতি মানুষের সংঘাতে এক চূড়ান্ত লোপ লৈছে শোণিতপুর জেলার ঢেকিয়াজুলির ধীরাই মাজুলীত। তিনজনক লোকে ইয়াতে প্রাণ হেরাবলগা হয়েছে, দুজন বনরক্ষী আর এজন স্থানীয় লোক। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই ইয়ার সম্মান। স্ট্রং মানে মাইথন। বিরোধী দলের সাংসদ আছে, প্রজা সোশ্যালিস্ট পার্টির PSP-র সাংসদ আছিল। 1957 চনত প্রথমবার সাংসদ হয়ে গেছিল। তারপর 1962 চন আর 1967 চনতো সাংসদ হয়ে গেছিল মঙ্গললৈ। তারপর দুবার গুয়াহাটির সাংসদ হয়েছিল। গুয়াহাটির প্রথমজন সাংসদ আছিল রোহিণী চৌধুরী আর হেম বড়ুয়া, দুবার গুয়াহাটির সাংসদ আর এবার মঙ্গলদৈর সাংসদ। আর হেম বড়ুয়ার এজন বিশিষ্ট কবি আর সাহিত্যিক, বহুকেইখন গ্রন্থ রচনা করে সাহিত্য ভঁড়াল চহকী করে থাকে গেছে আর ভারতবর্ষত ইংরাজি সাহিত্যর ভঁড়াল চহকী করে থাকে গেছে। আর এইজন সাংসদে হাহাকার করেছিল, এইজন সাংসদের কারণে হাহাকার এক অবস্থার সৃষ্টি হয়েছিল প্রধানমন্ত্রী নেহরুর কারণে। বহু কেইটা প্রশ্নবান নিক্ষেপ করে নেহরুক সমালোচনায় থকা ফরকা করেছিল। নেহরুয়ে হেম বড়ুয়াক ABC বলে কৈছিল, কারণ তেওঁৰ মূল প্রশ্নটোৰ লগত সাপ্লিমেন্টারি তিনটা প্রশ্ন অতি কমেও থাকে ABC। গতি নেহরুয়ে তেওঁক ABC বলে সম্বোধন করেছিল। আর নেহরুকো হেম বড়ুয়ায় যথেষ্ট সন্মান করেছিল, আর নেহরুরও হেম বড়ুয়ার প্রতি যথেষ্ট সন্মান আছিল। সেই সময়ের রাজনীতি আজির রাজনীতি সদৃশ নহয়। সেই সময়ের রাজনীতিত এক মূল্যবোধে বিরাজ করেছিল। সাংসদসকলের রাজনৈতিক শত্রুতা থাকলেও এজনের আনজনের প্রতি সন্মান আছিল। আর সেই সময় যদি সময় হেম বড়ুয়া সাংসদ আসে, সৈতে আন আন সাংসদ সমূহ আছিল, VKRV রাও, VK কৃষ্ণ মেনন, হুমায়ুন কবির, জাস্টিস MC চাকলা ইত্যাদি ইত্যাদি। ডোমেইন এক্সপার্ট, কোনোবা যদি বিজ্ঞানী, কোনোবা সাহিত্যর বিদগ্ধ পণ্ডিত, কোনোবা সংস্কৃতর বিদগ্ধ পণ্ডিত ইত্যাদি ইত্যাদি। আর সেই সকলের মাজত জিলিকি উঠেছিল হেম বড়ুয়া। হেম বড়ুয়ার প্রসঙ্গটা যেহেতু উল্লেখ করছোয়েই, তিনিটা ভাষণের কথা আজ উল্লেখ করব বিচাৰিছো। এটা ভাষণ কেন্দ্রিক নাছিলে, এটা ভাষণ দিছিলে সেই সময়ের পেট্রোলিয়াম মন্ত্রীগুলিক সমালোচনা করে। পেট্রোলিয়াম মন্ত্রীগুলিক সমালোচনা করেছিল আর হেম বড়ুয়ায় কৈছিল এই মন্ত্রীগুলি একটা কেলেঙ্কারির জড়িত। যেটা মন্ত্রীগুলি সদনত উপস্থিত আসে, নেহরু সদনত উপস্থিত আসে, দেশের প্রথমজন প্রধানমন্ত্রী, তেতিয়া মন্ত্রীগুলি পেট্রোলিয়াম মন্ত্রীগুলি হেম বড়ুয়ার বিরুদ্ধে আচরণ করেছিল। হেম বড়ুয়ায় কৈছিল যদি এই অভিযোগ মিছা প্রমাণিত হয় পদত্যাগ করব, বড়ুয়ায় পদত্যাগ করব, আর সচা যদি প্রমাণিত হয় মন্ত্রীগুলি পদত্যাগ করব। তদন্ত আরম্ভ হল, এই যে অভিযোগ সচা প্রমাণিত হল, সেই সময় পেট্রোলিয়াম মন্ত্রীগুলি পদত্যাগ করবলিয়া হল। অনুরূপ ধরনেই সেই সময় সঞ্জয় গান্ধীও যথেষ্ট সক্রিয় আছিল। সঞ্জয় গান্ধীও নিজের ভাষণের যোগেদি তেনে ধরনের কিছু কেলেঙ্কারি উন্মোচন করেছিল, আর উন্মোচন করা সঞ্জয় গান্ধী উন্মোচন করা কেলেঙ্কারির কারণে সেই সময় অনুরূপ ধরনে সেই সময়ের বিত্তমন্ত্রীগুলিও পদত্যাগ করবলিয়া হয়েছিল। আর তারপর বীমা খণ্ড, ইন্স্যুরেন্স সেক্টরটো প্রাইভেট ব্যক্তিগত খণ্ডের ন্যাশনালাইজ করা হয়েছিল। সেয়া সেই সময়। বরপেটার ভেল্লার বনবরিয়া গাঁত ঘর, মণিপুরত উগ্রপন্থীর আক্রমণত শহীদ হওয়া SI নাসিরুদ্দিন সরকারের, CRPFর বিষয়াগীর মৃত্যুর খবর পয়ারে বরপেটার ভেল্লাত শোকাকুল পরিবেশে বিরাজ করেছে। উগ্রপন্থীর আক্রমণত শহীদ হয় অরূপ সাইনি নামের আন এজন CRPFর জওয়ান। মণিপুরের বিষ্ণুপুরত আজি পুয়া সংঘটিত হয়েছিল উগ্রপন্থীর ভয়ঙ্কর আক্রমণ। নির্বাচনী দায়িত্ব সামরি উভতি অহার পথত উগ্রপন্থীর বোমা বিস্ফোরণত শহীদ হয় CRPFর 2 বিষয়া আর জওয়ান। উগ্রপন্থীর আক্রমণত আহত হয় আন 2 জন জওয়ান।
আজি পুৱা বিষ্ণুপুৰৰ নারায়ণ সেনৰ আই আর বিৰ পোষ্টত সংঘটিত হৈছিল এই আক্রমণৰ ঘটনা। মই ৰাতিপুৱা গম পাইছো নুনমাটি হেডকোয়ার্টার ফোন করছে, একবার কাটিয়ে দিছো মই বেলেগ রং নাম্বার বলে। নুনমাটির পর দুইবার ফোন করছে, একবার কাটিয়ে দিল রং নাম্বার বলে, একবার ফোন করো রাসে কে এটি নাসিরুদ্দিনের ঘর নাকি বলে। অ তেখতর ঘর এড্রেস হেরি কুকরাজরত নাকি বলে। নহয় আমি এত বহুত বছর হল থাকিব না কলো ঘর পাতি করছো। কে কিয় মই এনেকে সুদিল তাতে কে এ নে ভোটত লাগে আর এনে ভোট আহিল তো এনেক গলা তারপর কাটি দিলা। সন্দেহ হল, সন্দেহতে মই নিজে ফোন করছি তেওঁলোক নুনমাটি ফোন করাতে মই কোথাও আপনার যে ফোন করছে কি কারণে ফোন করছে মানে হেরি কিবা হয়েছে নাকি মোর হাজবেন্ডর। তারপর কে কি আপনার ডাঙার লড়া আছে নাকি বলে আছে। মুই ডাউরি আহি শেখ দিবা দিল শেখ বারান্দা যাতে জানে সে কান্দি দিছে তেন গম পাই গেছো, গম পাই গেছো। এইয়ে এইবার নির্বাচনত দেশ আর সংবিধানক বসাবলে দেশবাসীকে আহ্বান এ আই সি সির সভাপতি মল্লিকার্জুন খড়গের। নির্বাচনী প্রচার চলাবলে আহি গুয়াহাটিলে অহা খড়গেই এক সংবাদমেলত কয় যে জি এস টি বিমুদ্রাকরণ বছরি 2 কোটি টাকার চাকরির নামত দেশবাসী করা প্রতারণার উত্তর দিব লাগিব ভোটারে। কংগ্রেসের পরা বিজেপিলে যাওয়া নেতাসকলকে তীব্র কটাক্ষ এ আই সি সির সভাপতিজনের। কংগ্রেস দলত থাকি নেতা হওয়া সকলে 15-20 বছর কিয় কংগ্রেসত আসিল বলে প্রশ্ন করে খড়গেই। সংবাদমেলের পিছতে বরপেটাত নির্বাচনী প্রচার চলায় মল্লিকার্জুন খড়গেই। কংগ্রেস প্রার্থী দীপ বায়নের হয়ে নির্বাচনী প্রচার চলায় কংগ্রেসের নেতাগুলি। কংগ্রেস মে ফলে ফুলে লিডারশিপ বনা লিয়ে ও লোক ভি ওই কহতে হ্যাঁ আরে ভাই ইতনা বুরা কংগ্রেস থা তো আপনি জিন্দগি কে 30 সাল 20 সাল 25 সাল 40 সাল কেউ ঘুমায়া আননেসেসারিলি। উসি বক্ত আগে যাতে আপ তো বহুত আচ্ছা থা লেকিন ও লোক ভি উনকো ভি ক্যা হো গায়া মুঝে মালুম নাই লেকিন ও লোক ভি আজ ইন্দিরা গান্ধী জি কো সোনিয়া গান্ধী জি কো রাহুল গান্ধী জি কো ক্রিটিসাইজ করতে ফিরতে ঠিক হ্যাঁ মই উসমে জানা নাই চাহতা মই সিরফ হামারি জো লড়াই হ্যায় ও দেশ কো সংবিধান বচানে কা দেশ কে জমহুরিয়ত কো লোকতন্ত্র কো বচানে কা এমপ্লয়মেন্ট দিলানে কা মহঙ্গাই কো কম করনে কা ইসকে লিয়ে হাম লড় রহে হ্যায় আর হামনে জো 5 ন্যায় দেনে কা ওয়াইদা ইস ম্যানিফেস্টো সে হামনে কিয়া হ্যায়। হামারি পার্টি এক বহতি গঙ্গা হ্যায়, পানি আতে জাতা হ্যায় জাতা জাতা হ্যায় ফির ভি পানি উসমে রহতা হ্যায় তো ইসিলিয়ে 139 সাল কা পার্টি হ্যায় কিসি এক ব্যক্তি পে ডিপেন্ড হতা হ্যায় ইয়া কে ব্যক্তিও পে ডিপেন্ড হতা হ্যায় আরে ইসকা তো বহুত বড়া ইতিহাস হ্যায়, দেশ কো আজাদি দিলানে মে ইসকা ইতিহাস হ্যায় আর দেশ মে জমহুরিয়ত কো টিকানে কা ইসকা ইতিহাস হ্যায় আর দেশ মে সংবিধান বনাকর সব কো ইকুয়াল রাইটস দেনে কা হামারা ইরাদা হ্যায় ও হামনে করকে দিখায়া। আব তক জো ডেমোক্রেসি টিকি হ্যায় ও কংগ্রেস কে ওজে সে পণ্ডিত জওহরলাল নেহরু সে লেকর আব তক। 29 এপ্রিলত অসমলৈ আহিব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। গুৱাহাটীত বিশাল রোডশ্বত অংশগ্রহণ করিব অমিত শাহে। গুৱাহাটী সমষ্টির প্রার্থী বিজুলি কলিতা মেধির হয়ে চলাব প্রচার। সাইকেল ফ্যাক্টরির পর লাল গণেশলৈ 2 কিলোমিটার হব রোডশ্ব। নিশার বৈঠকত অমিত শাহর বৈঠক সন্দর্ভত অমিত শাহর গুৱাহাটী ভ্রমণ সন্দর্ভত আলোচনা করা হয়। ভাল রোড শো হব, মেসিভ রোড শো হব আর এই কথাখিনি যে মই গুৱাহাটী পৌরনিগমৰ কাউন্সিলৰ বিধায়ক আর আমার মণ্ডল সভাপতি জিলা সভাপতি সকলোৰে লগত বহি আলোচনা কৰিলোঁ যাতে 29 তাৰিখৰ রোড শোটো ভালো হয়, শান্তিপূর্ণও হয় আর গুৱাহাটীত যাতে বিশেষ কোনো ট্রেফিক কনজেশনও নহয় তার কারণে আমি বহি পেলাই আলোচনা করলাম। মানুষক কব খুব দিগদারি সিমান শিলচরতে আমি কৈছিলোঁ 20,000 মানুষ হব, পিছত 1,00,000 মানুষ হল। গতি মানুষের মই আজিয়ে মোর মিটিং বিলাকত মোর ভাষণ দি শেষ হয়ে যায় মানুষ উঠিয়ে না যায়। মানুষের বিজেপির প্রতি অদ্ভুত আকর্ষণ মই আজি দিনটোত মোর অভিজ্ঞতা মই কৈছোঁ। মই এখন অভয়াপুরীত মিটিং করছো, এখন গোয়ালপাড়াত, এখন বকোত। মিটিংৰ ভাষণ দি মোৰ শেষ হৈ গ'ল, মানুহ এজনো উঠি নাযায়। মই আৰু কৈ থাকিবলগীয়া হৈছে,
যদি মই 20 মিনিট ভাষণ দিম বলে ভাবিছো মানুষ উঠি যাওয়া নাই 40 মিনিট মূরে মাত ভাঙি গৈছে। গতি মানুষক এটা এস্টিমেট মানে যদি 20 কো 40 হব 50 কলে 1 হব, সেই কারণে মানুষের অদ্ভুত আশীর্বাদ নরেন্দ্র মোদীর লগত আর এক প্রকার ভৌ এই শব্দবিলাক এটা রিলেভেন্স নোহা হয়ে গেল, নরেন্দ্র মোদীর সুনামি এক প্রকার এটি আহিছে। তৃতীয় পর্যায়ের ব্যাপক নির্বাচনী প্রচার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বরপেটা, কোকরাঝার আর গুয়াহাটি সমষ্টিত মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচার জোরদার হয়েছে। তৃতীয় পর্যায়ের নির্বাচনী প্রচার বরপেটার সর্থেবাড়ীত মিত্রজোঁটৰ প্রার্থী ফণীভূষণ চৌধুরীর হয়ে নির্বাচনী প্রচার মুখ্যমন্ত্রীর, ইয়ার পিছতে কোকরাঝার আর পলাকবাড়ীতো নির্বাচনী প্রচার চলাব মুখ্যমন্ত্রী। 7 মেত 4টা সমষ্টিত হব ভোটযুদ্ধ, গুয়াহাটি, বরপেটা, ধুবুরী আর কোকরাঝার সমষ্টিত হবলগিয়া নির্বাচনের বাবে ব্যাপক প্রচার চলাইছে কংগ্রেসকে ধরে বিরোধী মিত্রজোঁট। আনহাতে বিয়লি 3 বজাত পলাকবাড়ীত গুয়াহাটি সমষ্টির বিজেপির প্রার্থী বিজুলি কলিতা মেধির হয়ে চলাব নির্বাচনী প্রচার। পর্যায়ত 5টা, দ্বিতীয় পর্যায়ত 4টা আর এখন এখনত তীব্র প্রতিদ্বন্দ্বিতা আছে। গতি মই আগতে কৈছো যে প্রথম পর্যায়ত 5খনে পাম, দ্বিতীয় পর্যায়ত 4খন পামে, পঞ্চমখন আসনত প্রতিদ্বন্দ্বিতা আছে, কোন জিকিব কোন হারিব কব টান, সেটা আর কব নয়, এটা ইভিএমে কব। আর আগর 4খনতো এটা ইলেকশন হওয়ার পিছতহে কব পারিম, আগত কেন কব। এটা থার্ড ফেজত আজি আহিছোহে সর্থেবাড়ীত, গতি আজির পৰা প্রগতি বা যি দেখিম সেটা ইলেকশনের দিনালেখে দেখিম, 5 তারিখলেখে।